নিজের লাক নিয়ে হয়তো বা নিজেই খুব আশ্চর্যান্বিত যে এটা কেমন ভাবে উইকেটটা এলো। বাট দ্য বিগ ফিশ মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্যাপ্টেন, তিনি কিন্তু আউট হয়ে গিয়ে খানিকটা বিপর্যয়, অর্থাৎ দুরানের ভেতরে দুই দুজন ব্যাটসম্যান, দুঃখিত চার রানের ভেতরে দুজন ব্যাটসম্যান কিন্তু ফিরে গেছেন, ফিল্ডার সেখানে সরোর দিশু। এবারে স্লক সুইফ ব্রিচের মধ্যে, সোহান ক্যাপ্টেন বড় শট খেলেছেন, লং অনের উপর দিয়েই চলে গেল শেষ পর্যন্ত, আরো একবার হাফ ভলি বানিয়ে গ্যাপটা খুঁজে বের করেছেন, মিড এতটাই নিখুঁতভাবে করেছেন, এক্সপ্লোসিভ একটা হিটার হিসেবে আবির্ভূত এবং তারই প্রমাণ। বেশ বাইরে অফ স্ট্যাম্পের ইয়াসির আলী রাব্বি জায়গায় দাঁড়িয়েই বেস্ট শর্ট বল পুল করার চেষ্টা, স্ট্রেইট ওয়ান বাউন্স, শটের অপেক্ষায় কভারের উপর দিয়ে খেলেছেন সরোয়ার্দি শুভ, শর্ট অফ লেংথ লং অফ এর উপর দিয়ে থাকবেন তিনি, এবং সেই ছক্কাটা সম্ভবত তাদের ইনিংসের সেরা শট, আমেজিং। ভালো বোলিং ছিল পাঁচ বল পর্যন্ত, বাট ছক্কাকে শেষ পর্যন্ত 13 রান দিলেন ইবাদত হোসেন। গাজী গ্রুপ ক্রিকেটার্স এবারে ঢাকা প্রিমিয়ার লিগে তাদের হাইয়েস্ট স্কোর, মিরপুরের হোম অফ ক্রিকেটে